হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো পিয়াজকলি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। আমি কিভাবে এই রেসিপিটি করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি, তার জন্য পুরোটা দেখতে হলে স্কিপ করা যাবে না। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা। প্রথমে পিয়াজকলি নিয়েছি, দেখুন পিয়াজকলিগুলো ছোট লম্বা খাটো এরকম সাইজের আছে, এই জন্য প্রথমত সাইজ করে কেটে নিতে হবে। খুব ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে এবং পুরোটা দেখার অনুরোধ রইল। এরপর সামনের একটু করে মাথা কেটে নিতে হবে, দেখুন আমি সাইজ করে কেটে নিলাম, তারপর বাকি অংশটা সেটাকেও আমি সাইজ মতো কেটে নিব। কখনো এরকম করে খেয়েছেন নস্কা করে? যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যারা খেয়েছেন তাদের কেমন লেগেছে সেটাও জানাবেন, যারা খাননি তারাও কমেন্ট বক্সে জানাবেন। দেখুন সাইজ করে কাটা হয়ে গেছে, এরপরে আমি এখন কিভাবে কাটবো সেটা দেখার পালা। এরকম করে ছোট হয়ে গেলে সেটা নেওয়া যাবে না। এই অংশটা ফেলে দিব, এরপর দেখুন আমি কিভাবে কেটে নিলাম। আমি আবার একটা দেখে দিচ্ছি, দেখুন আমি একে একে সবগুলোই একইভাবে কেটে নিব। দেখুন সবগুলো কেটে নিয়েছি, আমি এই প্লেটটার এক সাইজে রেখে দেব। হ্যাঁ, আমি এগুলো আগেই ধুয়ে রেখেছি এবং তারপর কাটা শুরু করেছি। এরপর এখানে পরিমাণ মতো নিব চালের গুঁড়া, সামান্য একটু বেসন, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু করে জল দেব আর একটা বেড়া তৈরি করে নেব। বেড়াটা একদম পাতলাও নয় ঘনও নয়, সেইভাবে করতে হবে। দেখুন বেড়াটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট বেড়া তৈরি করে নিতে হবে। এরপরে কাজ হচ্ছে ওই বেড়াটার সঙ্গে সবগুলো পিয়াজকলির ডাঁটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে পিষিয়ে পিষিয়ে একটু সময় নিয়ে মেখে নেব। বেড়াটা যদি পাতলা হইতো তাহলে পিয়াজকলের গায়ে লাগতো না, আর ঘন হওয়ার কারণে সুন্দরভাবে লেগে গেছে। আর একদম যদি ঘন হতো তাহলে আটকেতে সমস্যা হতো। দেখুন এখন আমি কী করে ভাঁজ করে নিচ্ছি, দু হাতের সাহায্যে আমি ভালো করে চাপে চাপে ভাঁজ করে নেব। আমি একে একে সবগুলো এখানে জয়টা হয় ততটাই করে নিয়েছি, দেখুন। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নেব, তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ছেড়ে দিব। দেখুন এখানে যতটুকু স্পেস সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি, একদম অন্য রকম করে পেঁয়াজগুলি ভাজা। যার নাম দিয়েছি নতুন রূপে পেঁয়াজকলি। আস্তে আস্তে এখন ওপরের দিকটা ভাজা হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আমি উল্টে দিব। দেখুন আমি উল্টে দিচ্ছি, এখন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটা কিন্তু খেতেও খুব ভালো, একদম মুসমুসে, আর স্বাদটাও অন্যরকম, খেতে খুব ভালো লাগে, আমার ভালো লেগেছে।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি বারবার এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল হয়ে গেছে, ভাজা কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব, আমি একে একে বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা বন্ধু হয়ে আছেন তারা তো আছেনই, যারা নতুন বন্ধু আমার সাথে এখনও বন্ধু হওনি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবেই পাশে থাকুন। আর প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করুন যাতে আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে। আমরা সবাই সবার সঙ্গে পাশে থাকবো, এগিয়ে যাব। তো এ পর্যন্ত আমি আমার ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।